ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিল গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে অবৈধভাবে অপসারণ হওয়া রেজা কিবরিয়াপন্থীরা। তবে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থেকে বিক্ষোভ মিছিলটি স্থগিত করা হয়েছে। পূর্বঘোষী কর্মসূচিতে ছিল সোমবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পল্টনে জিয়ামান টাওয়ারের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। কিন্তু একই স্থানে গণঅধিকার পরিষদের একাংশ নুরুল হক নূরপন্থীদের কাউন্সিলের ফেনুর কারণে উভয় পক্ষের মধ্যে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থেকে বিক্ষোভ মিছিল স্থগিত করেছেন কিবরিয়াপন্থীরা। কিবরিয়াপন্থী গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান এক বার্তায় বলেন, অনেকে আশঙ্কা করছেন আমাদের আজকের কর্মসূচি নাকি অস্থিরতা সৃষ্টি করতে পারে। আমরা কোনো অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত অবস্থা চাই না, সেই সাথে আমরা ঐক্যের পক্ষে থাকতে চাই। তাই কোটা সংস্কার আন্দোলনের নেতা হাসান আল মামুনের পরামর্শে ১০ তারিখের কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।